জামালপুরের বক্সিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার বিচার দ্রুত শেষ ও নামী আসামিদের গ্রেফতারের দাবিতে 27 জুন দুপুরে বক্সিগঞ্জ প্রেস ক্লাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বক্সিগঞ্জ প্রেস ক্লাব সহ স্থানীয় সাংবাদিকরা। সাংবাদিকদের স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কাছে প্রেরণের জন্য গ্রহণ করেন বক্সিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার। তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে নীতিমালা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হবে। স্মারকলিপি প্রদানের পূর্বে একই কারণে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বক্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম শাহিন আল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়ত উল্লাহ হোসনা, যুগান্ত সাংবাদিক সারোয়ার জামান রতন, তৃতীয় মাত্রার সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। আন্দোলন নাদিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধতা যেন আমরা ঠিক রাখতে পারি, সে চেষ্টা আমরা করে যাবো।